ঝিনাইদহে পুকুরে বাণিজ্যিকভাবে মুক্তা চাষ করে স্বাবলম্বী হচ্ছেন অনেকেই। কম খরচে বেশি লাভ হওয়ায় দিন দিন মুক্তা চাষে ঝুঁকছেন বেকার যুবকরা। দক্ষ মুক্তা চাষী গড়ে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে মৎস্য গবেষণা ইনস্টিটিউট। শিক্ষিত যুবক দেলোয়ার হুসাইন 2017 সালে নিজের 20 শতক পুকুরে শুরু করেন মুক্তার চাষ। শুরুতে অনলাইনে দেখে দেখে শিখে পরবর্তীতে প্রশিক্ষণ নেন ময়মনসিংহ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে। 8 থেকে 12 মাসের মাথায় ঝুলন্ত প্রত্যেক ঝিনুকে দেখা মেলে মুক্তার আভাস। এখন পর্যন্ত প্রায় 5 লাখ টাকার মুক্তা বিক্রি করেছেন এই উদ্যোক্তা। দেশে বিদেশে মুক্তার ভালো বাজার রয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বড় পরিসরে এর চাষ সম্ভব বলে জানান দেলোয়ার। বাংলাদেশের চাহিদা মিটিয়েও যাতে আমরা বাইরের দেশে এটাকে এক্সপোর্ট করতে পারি, সেদিকে যেন দৃষ্টি দেয় আমাদের প্রতি। এই প্রকল্পটা আমি চাচ্ছি যে সারা বাংলাদেশের মানুষের মাঝে ছড়িয়ে যাক। দেলোয়ারের সাফল্যে মুক্তা চাষে আগ্রহী হয়ে উঠছে অনেকে। তার মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থান হওয়ায় খুশি এলাকাবাসী। ওনাকে দেখে আরো কিছু মানুষ উদ্ধত হবে বা এরকম একটা পদক্ষেপ নিবে। বৈদেশিক মুদ্রা অর্জনের একটা বিশাস খাত হিসেবে তৈরি হতে পারে। বেকাররা যারা এখানে এসে দেখবে তারা আসলেই মানে আমার মতোই পুলকিত হবে এবং উৎসাহিত হবে। প্রতি পিস মুক্তা উৎপাদনে খরচ পড়ে সর্বোচ্চ 50 টাকা, আর বিক্রি হয় 1000 টাকার উপরে। মুক্তা চাষে অনেকে আগ্রহ দেখাচ্ছেন বলে জানালেন সহকারী মৎস্য কর্মকর্তা। বেকার যুবক যারা লেখাপড়া করে চাকরি বাকরি পায়নি, এই কার্যক্রমে অংশগ্রহণ করে তারা আর্থিকভাবে লাভবান হবে, এলাকার একটা ডেভেলপমেন্ট এখানে একটা আসবে। দক্ষ মুক্তা চাষী গড়তে প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানালেন মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা। অল্প সময়ে হয়ে যায়, অল্প টাকায় হয়ে যায়, এরা এটা মাছ চাষের পাশাপাশি করতে পারে। যেমন মাছ চাষও করলো সাথে মুক্তা চাষও করলো, এতে মাছের কোনো ক্ষতি হয় না, এটা একটা বাড়তি ফসল। ডিবিসি নিউজ ডেস্ক। ঝিনাইদহে পুকুরে বাণিজ্যিকভাবে মুক্তা চাষ করে স্বাবলম্বী হচ্ছেন অনেকেই। কম খরচে বেশি লাভ হওয়ায় দিন দিন মুক্তা চাষে ঝুঁকছেন বেকার যুবকরা। দক্ষ মুক্তা চাষী গড়ে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে মৎস্য গবেষণা ইনস্টিটিউট। শিক্ষিত যুবক দেলোয়ার হুসাইন 2017 সালে নিজের 20 শতক পুকুরে শুরু করেন মুক্তার চাষ। শুরুতে অনলাইনে দেখে দেখে শিখে পরবর্তীতে প্রশিক্ষণ নেন ময়মনসিংহ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে। 8 থেকে 12 মাসের মাথায় ঝুলন্ত প্রত্যেক ঝিনুকে দেখা মেলে মুক্তার আভাস। এখন পর্যন্ত প্রায় 5 লাখ টাকার মুক্তা বিক্রি করেছেন এই উদ্যোক্তা। দেশে বিদেশে মুক্তার ভালো বাজার রয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বড় পরিসরে এর চাষ সম্ভব বলে জানান দেলোয়ার। বাংলাদেশের চাহিদা মিটিয়েও যাতে আমরা বাইরের দেশে এটাকে এক্সপোর্ট করতে পারি, সেদিকে যেন দৃষ্টি দেয় আমাদের প্রতি। এই প্রকল্পটা আমি চাচ্ছি যে সারা বাংলাদেশের মানুষের মাঝে ছড়িয়ে যাক। দেলোয়ারের সাফল্যে মুক্তা চাষে আগ্রহী হয়ে উঠছে অনেকে। তার মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থান হওয়ায় খুশি এলাকাবাসী। ওনাকে দেখে আরো কিছু মানুষ উদ্ধত হবে বা এরকম একটা পদক্ষেপ নিবে। বৈদেশিক মুদ্রা অর্জনের একটা বিশাস খাত হিসেবে তৈরি হতে পারে। বেকাররা যারা এখানে এসে দেখবে তারা আসলেই মানে আমার মতোই পুলকিত হবে এবং উৎসাহিত হবে। প্রতি পিস মুক্তা উৎপাদনে খরচ পড়ে সর্বোচ্চ 50 টাকা, আর বিক্রি হয় 1000 টাকার উপরে। মুক্তা চাষে অনেকে আগ্রহ দেখাচ্ছেন বলে জানালেন সহকারী মৎস্য কর্মকর্তা। বেকার যুবক যারা লেখাপড়া করে চাকরি বাকরি পায়নি, এই কার্যক্রমে অংশগ্রহণ করে তারা আর্থিকভাবে লাভবান হবে, এলাকার একটা ডেভেলপমেন্ট এখানে একটা আসবে। দক্ষ মুক্তা চাষী গড়তে প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানালেন মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা। অল্প সময়ে হয়ে যায়, অল্প টাকায় হয়ে যায়, এরা এটা মাছ চাষের পাশাপাশি করতে পারে। যেমন মাছ চাষও করলো সাথে মুক্তা চাষও করলো, এতে মাছের কোনো ক্ষতি হয় না, এটা একটা বাড়তি ফসল। ডিবিসি নিউজ ডেস্ক।